হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একবার অনির্বাণের উপর ট্রাস্ট রাখার জন্য মানে অনেক অনেক ধন্যবাদ। আমি দুদিন আগে এক নার্সারি ভিডিও পোস্ট করেছিলাম, বুগানভিলা স্পেশাল নার্সারি, আর তারপর তোমাদের যে হিউজ রেসপন্স এসছে, মানে কি বলবো, মানে থ্যাংক ইউ। সত্যি আমি নিজেই ভাবিনি, আর নার্সারির যিনি ওনার, তিনি বলেছে, অনির্বাণ এর আগেও তুমি ভিডিও করেছো কিন্তু এরকম রেসপন্স এবার এসছে যে কি বলবো। তো সব কিছু তোমাদের জন্য হয়েছে। আমি জানো যখনই কিছু তোমাদের সাথে সামনে নিয়ে আসি, তো সেই লেভেলের হয় বলেই তোমাদের নিয়ে আসি। আর একটা কথা বলতে ইচ্ছা করছে যে মানে মাত্র দু তিন দিনে, মাত্র ভিডিওটা দেওয়ার পর দু তিন দিনে তোমরা ওই নার্সারিতে এত হিউজ রেসপন্স দেখিয়েছো, এইরকম ভাবে স্টক আউট হয়ে গেছে এক একটা গাছ যে মানে কি বলবো। তো এইরকম ট্রাস্টটা আমার ওপর রেখো, আর আমি কথা দিচ্ছি ফিউচারে আরও এরকম দারুণ দারুণ জায়গার সন্ধান তোমাদের দেবো, তোমরা তার ঝাঁপিয়ে পড়বে এই অসাধারণ গাছগুলো নেওয়ার জন্য। আর আজকে একটা অসাধারণ ভিডিও হতে চলেছে, বোগেনভিলিয়া নিশ্চয়ই এতদিনে তোমাদের সবার ঘরে ঘরে চলে এসছে, কারণ বোগেনভিলিয়া সেরকমই একটা গাছ, একদম কোনো রকমের ঝামেলা নেই, কোনো রকম সমস্যা নেই, মানে ওর মতো ফুল দেয়। আমার পিছনে দেখতেই পাচ্ছ, এই নিয়ে ফোর টাইম চারবার ফুল হচ্ছে, ঠিক আছে, সেই শীতে শুরু হয়েছে, ফোর টাইম ফুল চলছে। আর দেখা যাক এরপরে আরও, আর বোগেনভিলিয়ার ওপর তো যাবতীয় পরিচর্যা তোমাদের জন্য তো থাকেই। আর এই যে ফেব্রুয়ারি মাস থেকে একদম মার্চ মাসে এন্ড, বা বলতে পারি এপ্রিল মাসের প্রথম দু সপ্তাহ পর্যন্ত তোমরা নতুন বোগেনভিলিয়া রিপোর্টিং করতে পারো, মানে এটা হচ্ছে আদর্শ সময় বোগেনভিলিয়া গাছ রিপোর্টিং করা, মানে নতুন গাছের কথা বলছি, ঠিক আছে। তো তার জন্য তো দরকার মাটি, এবার বোগেনভিলিয়ার মাটি কীভাবে বানাতে হবে সেটা তো জানতে হবে, সেটা তো শিখতে হবে। আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বলছি এই মাটিটা যেটা আমি তোমাদের আজকে দেখাবো, এই মাটিটা যদি তোমরা ব্যবহার করো, মানে তোমাদের চিন্তা মুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তোমরা যে মাঝে ধরো খাবার দিতেও ভুলে যাও, ধরো এক মাস তোমরা খাবার দিলেই না, ভুলে গেলে কোনো অসুবিধা নেই, এই যা মাটি তোমাদের আমি আজকে দেখাবো, এই মাটিতে কাজ হয়ে যাবে, কামাল হয়ে যাবে, ঠিক আছে। একটা ম্যাজিক মাটি তোমাদের আজকে দেখাবো, আর কোনো রকমের এক্সট্রা কিছু জিনিসপত্র তোমাদের দিতে হবে না বারবার করে, ঠিক আছে। আর বাকি যে বোগেনভিলিয়া পরিচর্যা, যেই মিক্স খাবার, তার অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যা যা মানে দরকার সেগুলো টাইম টু টাইম তোমাদের কিন্তু আসতেই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। আমি আরেকটা জিনিস অ্যাড করবো লাস্টে, সেটা হচ্ছে যাদের হাতে একদমই সময় কম কিন্তু গাছ করার খুব ইচ্ছা, আর যদি তোমাদের বাগানে অন্তত 6 ঘন্টা যদি সানলাইট আসে, ডাইরেক্ট সানলাইট, ডেফিনেটলি বোগেনভিলিয়া করো, আর কোনো চিন্তা করতে হবে না। আর বাকি চিন্তা করার জন্য তো অনির্বাণ আছেই, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি মাটি। এবার মাটির ব্যাপারটা হচ্ছে সবসময় চেষ্টা করবে যে দোআঁশ মাটি যদি ব্যবহার করা যায় সবথেকে ভালো, এঁটেল মাটি বা অতিরিক্ত বালি মাটি যেগুলো হয় সেগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। যদি ইনকেস না পাওয়া যায়, মানে একদম পাওয়া গেল না, তখন তো কিছু করার নেই, তখন তোমাদের ইউজ করতে হবে, তাহলে সেই বুঝে তোমাদের বালির ভাগটা কম বেশি করে নিতে হবে। এখানে আমি একদম দোআঁশ মাটি ব্যবহার করছি, আর এই মাটিটা কিন্তু নতুন মাটি, মানে এই মাটিতে এর আগে কোনো রকমের গাছ বসানো হয়নি। আমি মাটিটা এনেছি, এনে রোদে দু তিন দিন শুকিয়েছি, শুকিয়ে ব্যবহার করছি। মাঝখানে একটু বৃষ্টি হয়ে গেছে জানো তোমরা, তার জন্য একটু মাটিটা সগি আছে, একটু ময়েস্ট আছে, কিন্তু তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো এই মাটিতেই হবে আমাদের বোগেনভিলিয়া গাছ। আর যেমন ভিডিও শুরুতেই বললাম, বোগেনভিলিয়া খুব রিচ সয়েল পছন্দ করে, মানে যেই মাটিতে প্রচুর পরিমাণে মানে খাবার থাকবে সেই রকম আমাদের একটা মাটি বানাতে হবে। একটা জিনিস তোমরা জানো যে মাটি আমরা বারবার কিন্তু চেঞ্জ করব না, যে সবসময় মাটি চেঞ্জ করবো, মানে এই যে একবার তোমরা একটা গাছ একটা বসাবে, এই মিনিমাম 2 বছর তার মাটি চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না। কারণ বোগেনভিলিয়া রুট বাউন্ড পছন্দ করে তোমরা জানো, মানে একই মানে টবের মধ্যে বছর বছর থাকতেও পছন্দ করে, সবসময় ওর শিকড় কাটা বা মাটি এই টপ থেকে তুলো ওই টপে বসানো এগুলো ও খুব একটা পছন্দ করে না।
সেই জন্য আমাদের মাটিটা প্রথমেই এমন বানিয়ে ফেলতে হবে যাতে সেই রকম সমস্যা সম্মুখীন না হয়, যাতে পরে আমাদের মনে হয় যে একটু খাবার দিয়ে মাটিটা বানালে ভালো হতো। তার জন্য প্রথমেই আমরা সেই রকমভাবে মাটিটা বানাবো। আর তোমাদের সুবিধার্থে আমি যা যা ইউজ করছি নিচে আমি লিখেও দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো রকমের অসুবিধা না হয়। ডেসক্রিপশান বক্সেও আমি আপডেট করে দেবো, ডেসক্রিপশান বক্সটাও চেক করো, ওখানেও কিন্তু আমি লিখে দেবো। ঠিক আছে, তাহলে চলো প্রথমে নর্মাল গার্ডেন সয়েল যেটা বললাম দোআঁশ মাটি নিয়েছি, এখানে 40% দোআঁশ মাটি আছে। তার সাথে আমি যেটা মিশাবো সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে লাল বালি। লাল বালি আই থিঙ্ক সব জায়গায় মানে ইজিলি অ্যাভেলেবেল আছে, তো সেই লাল বালি আমি কিন্তু এখানে কতটা মিশাবো, 10%। আমার বেশি লাল বালি মেশানোর দরকার নেই, 10% মতো লাল বালি মিশালাম। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, তোমাদের এলাকার যে মাটি আছে সেই মাটিটা দেখে তোমাদের বুঝতে হবে যে বালিটা বেশি দেবো কি কম দেবো। আমার যে মাটি আছে সেখানে 10% বালি দিলেই আমার হয়ে যাবে, তার জন্য আমি এর থেকে বেশি বালি আর ব্যবহার করছি না। এবার তোমাদের এলাকার মাটিতে যদি ধরো বালি মনে হয় 10-এর জায়গায় 15% বালি দিতে হবে, তাহলে সেটাই দিতে হবে। কিন্তু আমাদের মাটিটা এমন বানাতে হবে যাতে মাটিটা না ওয়েল ড্রেন হয়, মানে জল যেন একদমই না দাঁড়ায়, সেই রকম মাটি কিন্তু বানাতে হবে। বোঝা গেছে? তো দেখো 10% আমি বালি দিলাম, এর সাথে আমি যেটা মিশাবো সেটা হচ্ছে ফাইন কম্পোস্ট। আমি এখানে কম্পোস্ট ব্যবহার করছি, তোমরা চাইলে গোবর সার ব্যবহার করতে পারো বা গোবর সার কম্পোস্ট দুটো মিক্স করে ব্যবহার করতে পারো, পাতা সার ব্যবহার করতে পারো। যদি কেউ মনে করে যে আমি কিচেন ওয়েস্ট দেবো, কিচেন ওয়েস্ট ব্যবহার করলে তাহলে কিচেন ওয়েস্টটাকে আগে বার করে রোদে শুকিয়ে গুঁড়ো করে তারপর ব্যবহার করতে হবে। ডাইরেক্ট ভেজা কিচেন ওয়েস্ট তুলে কিন্তু তুমি দিতে পারবে না, তাহলে হবে না। বোঝা গেছে? তো চলো এবারে কম্পোস্ট কতটা দিচ্ছি। কম্পোস্ট দেবো আমি 20%। এই হচ্ছে আমার কম্পোস্ট যেটা আমি ইউজ করে থাকি সবসময়। ঠিক আছে, 20% কম্পোস্ট দিলাম। এই যে তিনটে উপাদান দিলাম, এই তিনটে উপাদান হচ্ছে বেস, মানে এই তিনটের কোনো রকমভাবে কোনো কিছু চেঞ্জ করা যাবে না, এই তিনটে কিন্তু তোমাদের দিতে হবে। বোঝা গেছে? এবার অনেকে আমাকে বলতে পারে দাদা সাদা বালি ইউজ করা যাবে? দেখো ইউজ অনেক কিছুই করতে পারো তুমি, তুমি ধানের খোসাতেও বোগানভিলিয়া করতে পারো, তুমি নুড়ি পাথরও বোগানভিলিয়া করতে পারো, তুমি শুধু লাল বালিতেও বোগানভিলিয়া বসাতে পারো, সেগুলো তুমি যদি জানো তো করতে পারো, কিন্তু আমার জানা নেই, তাই জন্য আমি সাদা বালির ব্যাপারটা একদমই বলবো না, কারণ আমি আজ পর্যন্ত সাদা বালি ব্যবহার করিনি। আর একদম মানে আমার বাগান শুরুর একদম প্রথম দিকে আমি সাদা বালি ব্যবহার করতাম, সেই সাদা বালি ব্যবহার করে আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, তার জন্য আমি টোটালি সাদা বালি ব্যবহার করা স্টপ করে দিয়েছি, একদমই ব্যবহার করি না, তাই জন্য সাদা বালি ব্যবহারটা আমি বলতে পারি না। কিন্তু কারোর সাদা বালিতে খুব ভালো গাছ হয়। বোঝা গেছে? তো এই তিনটে যে বেস আমি তোমাকে দেখালাম, মাটি বালি কম্পোস্ট, এই তিনটেকে কোনো রকমভাবেই মানে চেঞ্জ করা যাবে না, এই তিনটে তোমরা ব্যবহার করছো। এর সাথে এবার আমরা কিছু খাবার এখানে মেশাতে থাকবো, সেই খাবারগুলো তোমরা এবার ভালো করে বুঝে নাও যে কী কী আমি মেশাচ্ছি। আমি প্রথমেই তোমাদের যেটা মেশাবো সেটা হচ্ছে তিন রকমের খোল আমি এই মাটির মধ্যে মেশাবো। প্রথমেই আমি দেখো যেটা দেবো সেটা হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোল মানে কোন বাড়িতে থাকে না এটা হচ্ছে এই ব্যাপার, আমি কিন্তু সর্ষের খোল এখানে মিক্স দিলাম। ঠিক আছে, সর্ষের খোল কতটা দিলাম, মাত্র 2% সর্ষের খোল দেবো, অতিরিক্ত সর্ষের খোল দেবো না, কারণ জানো সর্ষের খোল একটা ফাঙ্গাস লাগার একটা প্রবণতা থাকে, তার জন্য সর্ষের খোল কিন্তু আমি বেশি দেবো না। এই সর্ষের খোলের পর আমরা যে খোলটা দেবো সেটা হচ্ছে বাদাম খোল। বাদাম খোলও কিন্তু আমি 2% এখানে ব্যবহার করছি। বাদাম খোলটা চেষ্টা করো জোগাড় করার, আমি জানি অনেকের জন্য বাদাম খোল পাওয়া একটুখানি মুশকিল হতে পারে, কিন্তু তোমরা যদি একটুখানি খোঁজো বাদাম খোল কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, যদি তোমরা শিয়ালদার আশেপাশে থাকো, শিয়ালদার যে বৈঠকখানা বাজার আছে সেই বৈঠকখানা বাজারের ভেতরে কিন্তু বাদাম খোল পাওয়া যায়, গালি স্ট্রিটে গেলেও তোমরা কিন্তু বাদাম খোল পেয়ে যাবে। ঠিক আছে, বাদাম খোলের পর যেটা আমি দেবো সেটা হচ্ছে নিম খোল। নিম খোল সবসময় একটুখানি বেশি দিয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ নিম খোল এক তো কম্পোস্ট হয়ে যখন কম্পোস্ট হবে মাটিতে মিশবে, উর্বর শক্তি বাড়বে, প্লাস নিম খোল কিন্তু তোমাদের মাটিবাহিত কোনো রোগ পোকা থাকলে সেটা দূর করতে সাহায্য করে। ভালো কোয়ালিটির নিম খোল নেবে সবসময় তোমাদের বলি, মানে 10-5 টাকা বাঁচাতে গিয়ে একটা মানে সস্তা নিম খোল নেবে না।
ঠিক আছে, সস্তা কথাটা ব্যবহার করছি, কারণ সবসময় একটা জিনিস জানবে যে কিছু জিনিসের প্রাইস বেশি হয় তার কোয়ালিটির জন্য, মানে কোয়ালিটি ম্যাটার করে। আর তোমরা যদি অনেকে মনে করো যে নিমখোল দেওয়া নিয়ে কথা, আমি 30 টাকা কিলো নিমখোল দিয়ে দিই, এবার 30 টাকা কিলো নিমখোল আর 80 টাকা কিলো নিমখোলের মধ্যে নিশ্চয়ই কিছু ডিফারেন্স আছে, বোঝা গেছে? তো চেষ্টা করবে একটু ভালো কোয়ালিটি। আর যখনই বলেছি তোমাদের, নিমখোলটা একটু শুঁকে দেখবে, একটু শুঁকে দেখবে যে ঝাঁঝালো নিমের গন্ধ আসছে। আরেকটা ব্যাপার হচ্ছে, নিমখোল অনেকে কী করো, এনে যেরকম প্লাস্টিকের মধ্যে আছে ওই প্লাস্টিকের মধ্যেই বেঁধে রেখে দাও, কখনো ওটা করবে না। নিমখোল সবসময় একটা কৌটোর মধ্যে ভরে ভালো করে মাথাটা আটকে রাখবে, পারলে এয়ারটাইট করে রাখবে। কারণ যদি তুমি মানে খুলে রাখো, নর্মাল প্লাস্টিকের মধ্যে রাখো, তাহলে ওর গ্যাস মানে যেই টেস্টটা আছে টেস্টটা অনেকটা রিডিউস হয়ে যায়, ঠিক আছে? আমার এটা ব্যক্তিগত মতামত, আমি সবসময় কৌটোর মধ্যে রাখি, তার জন্য মানে আমি সেটা এক মাস পর বার করলেও যেরকম থাকে, আর মানে দু মাস পর বার করলেও নিমখোলটা অ্যাজ ইট ইজ থাকে, ঠিক আছে? নিমখোল আমি এখানে 5% নিমখোল এখানে ব্যবহার করছি, ঠিক আছে? এবার এরপর যেইগুলো দেবো, এইগুলো তো মানে সবার বাড়িতে আই থিঙ্ক আছে, কার মানে এটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো আর শিং কুচি, ঠিক আছে? হাড়ের গুঁড়ো শিং কুচি, দেখো হাড়ের গুঁড়ো আমি 10% মতো দিলাম, আর এর সাথে আমি দেবো শিং কুচি, মানে হর্ন হর্ন মিল যাকে বলে, সেই হর্ন মিল আমি কিন্তু 10% দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এবার তোমরা যদি ক্যালকুলেশন করে দেখো, 99% কিন্তু হয়েছে, 99%। এবার কথা হচ্ছে 1% কী যাবে। এই 1% হবে একটা স্পেশাল খাবার যেটা আমি দেবো, স্পেশাল খুব স্পেশাল না, এর আগে তোমাদের আমি বহুবার দেখেছি, সেটা হচ্ছে স্ট্যারামিল। স্ট্যারামিল মানে চামড়া শাক। এই চামড়া শাকটা হচ্ছে বোগেনভিলার জন্য খুবই খুবই ভালো। চামড়া শাক যদি তোমরা ব্যবহার করো, বোগেনভিলিয়া খুব ভালো থাকবে, খুব সুন্দর হবে, খুব সুন্দর গ্রো করবে। এর সাথে তোমরা ব্লাড মিলও ব্যবহার করতে পারো, রক্তসারও ব্যবহার করতে পারো, কিন্তু ব্লাড মিল পাওয়াটা মানে খুবই একটা ঝামেলার ব্যাপার না, আমি নিজেও পাইনি ব্লাড মিল। যদি ব্লাড মিল মেশাতে পারো তাহলে তো আরও ভালো হবে। আর চামড়া শাক চেষ্টা করো খোঁজার, যেই জায়গা দুটোর কথা বললাম মানে পেয়ে যাবে, ওখানে ওখানে পেয়ে যাবে। এবার কারো যদি চামড়া শাক না পাওয়া যায়, মানে নিতান্তই পেলে না, তখন কী করবে, যেই 1%টা বাকি আছে ওই 1% তোমরা আরও একটুখানি বোন মিল মিশিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু চেষ্টা করো চামড়া শাক আর বাদাম খোল এই দুটো খোঁজার, ঠিক আছে? দেখো চামড়া শাক আমি এখানে মিশিয়ে দিলাম। এবার যেটা করে থাকি সবসময়, যে ভালো করে এটাকে মিক্স করতে হবে। আরেকটা কথা হচ্ছে, লাস্ট ভিডিও, লাস্ট যে আমি মাটি বানানোর ভিডিও দেখেছিলাম, সেখানে আইভিডিকে নিশ্চয়ই তোমরা চেনো, আইভিডি আমাদের সাথে খিরাই গেছিলো, খিরাইয়ের ভিডিওতে আইভিডিকে দেখবে। আইভিডি একটা খুব ভালো মানে সাজেশান দিয়েছিলো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা আইভিডি বলেছিলো যে যখন এরকম আমরা খাবার মেশাবো, খাবারের কণাগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম হয়, সেগুলো অনেক সময় নাকে মুখে গেলে তোমাদের সমস্যা হতে পারে, ঠিক আছে? আবার এই যে আমি আঙুল, এই যে মিশাচ্ছি, এই যে নখের মধ্যে লাগছে, তো এইগুলো কিন্তু পরে সমস্যা হতে পারে, যদিও আমি এইসব মিশানোর পর খুব ভালো করে হাতটা ক্লিন করে নিই। তো একটা জিনিস তোমরা খুব ভালো করতে পারো, সেটা হচ্ছে তোমরা যেটা মাস্ক আর গ্লাভস পরে নাও, তাহলে এই সমস্যাগুলো তোমাদের কিন্তু হবে না, ঠিক আছে? এটা দিদির একটা সাজেশান ছিল, তো আমি সেটা বলে দিলাম। কিন্তু আমি জানি আমাদের, আমরা যারা বাগান করি, আমাদের বন্ধুরা এইসব মাস্ক পরে গ্লাভস পরে এইসবভাবে কেউই বাগান তোমরা করো না, ঠিক আছে? আমি নিজেই করি না, কী বলবো। কিন্তু দিদি খুব ভালো একটা উপদেশ দিয়েছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই দেখছো আমার কিন্তু একদম সয়েল মিক্সটা পুরো পুরি রেডি হয়ে গেছে, ঠিক আছে? পুরো মিশিয়ে নিজি ভালো করে মেশাবে, সময় নিয়ে মেশাবে, প্রতিটি উপাদান যেন খুব সুন্দরভাবে মেশে, এটা কিন্তু লক্ষ্য রাখবে, ঠিক আছে? দেখ এইবার কি, এবার দুটো কথা, সেটা হচ্ছে এই যে আমি মিশালাম, এরপরে এর মধ্যে ভালো করে জল ছেটাবো, জল ছেটাবে মানে একদম করে মগ দিয়ে ঢেলে দেবে না, হাতে করে নিয়ে জলটা এরকমভাবে ছেটাবে, ছিটিয়ে এই মাটিটাকে আমরা একটা বস্তার মধ্যে ভরে রেখে দেবো, ঠিক আছে?
মাছ দেড়েক রাখলে খুব ভালো, কিন্তু তোমাদের হাতে যদি সময় না থাকে অন্তত 10-15 দিন জল ছিটিয়ে বস্তার মধ্যে পড়ে ছাদের মধ্যেই ফেলে রেখে দেবে, উপরে একটা প্লাস্টিক ঢাকা দিয়ে দেবে, বোঝা গেছে? এইটা তোমরা করবে। এবার 15 দিন পর মাটিটাকে বার করে একদম রোদের মধ্যে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার পর তারপরের মধ্যে গাছ বসাবে। ডাইরেক্ট এইভাবে কিন্তু গাছ বসাবে না, বসালে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, কারণ এর মধ্যে যে খাবারগুলো আছে এর এখন বিশাল তেজ আছে। তো একটা বাচ্চা গাছ যদি তুমি এনে এর মধ্যে বসাও সেই গাছটা কিন্তু নিতে পারবে না। তার জন্য মিনিমাম 15 দিন এটাকে রাখবে, আর যদি 1 মাসের ওপর রাখতে পারো তাহলে তো আরও ভালো, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কেউ ভাবো যে আমি ইনস্ট্যান্ট গাছ বসাবো, মানে আমার অত সময় নেই, অনির্বাণ তো রাখতে পারবো না, ইনস্ট্যান্ট কিছু বলো, তাদের কাছে দুটো অপশান আছে। 1 নম্বর হচ্ছে তোমরা মাটি বালি ভার্মি কম্পোস্ট, শুধু এই তিনটে, 50-50-25-25 এই রেশিও, মানে 50% মাটি, 25% ভার্মি কম্পোস্ট, 25% বালি, বা তোমরা 30% ভার্মি কম্পোস্ট, 20% বালি, ঠিক আছে? বালিটা অ্যাকর্ডিং মাটি অনুযায়ী তোমরা চেঞ্জ করতে পারো। তো এইরকম প্লেন মাটিতে তোমরা গাছটা আপাতত বসিয়ে দিতে পারো, বসিয়ে তারপর মাসখানেক পর মিক্স খাবার বানিয়ে তোমরা গাছের মধ্যে দিতে পারো, এই একটা উপায় আছে। 2 নম্বর উপায়, তোমাদের যদি আগের থেকে বানানো আমার সেই মিক্স খাবার যেটা তোমাদের দেখিয়েছিলাম, মানে ওয়েল ডিকম্পোজ, মানে মিনিমাম ধরো 1-1.5 মাস ধরে তুমি মিক্স খাবারটা বানিয়ে রেখেছো, সেই মিক্স খাবার যদি তোমাদের কাছে থাকে সেই মিক্স খাবার এর মধ্যে মিশিয়ে তোমরা গাছ বসাতে পারো, বোঝা গেছে? মানে একটা তো উপায় তোমাদের একদম পুরো বানিয়ে রাখলাম, আর দুটো তোমাদের অপশান দিলাম, তোমরা এইভাবে বসাতে পারো। এবারে একটা কথা সবসময় হয়, আমাকে অনেকে কমেন্ট করে যে অনির্বাণ এই যে পার্সেন্ট বলো না, পার্সেন্টগুলো বুঝতে পারি না। তো আমি যেই খাবারটা বল পার্সেন্ট অনুযায়ী বললাম, এবার তোমরা যদি ভাবো যে আমি কেজিতে করবো, একটা সিম্পল সলিউশন বা সিম্পলভাবে তোমাদের বলে দিচ্ছি, তোমরা প্লিজ খাতা পেন নিয়ে বসো, খাতা পেন নিয়ে লেখো, ঠিক আছে? আমি 1 কেজি মাটি, মানে যদি 1 কেজি বোগেনভিলিয়ার মাটি তৈরি করতে হয় কীরকম কম্পোজিশন লাগবে আমি তো কেজি ধরে তোমাদের বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও। প্রথমে যদি 1 কেজি মাটি বানাতে হয় তোমাদের 500 গ্রাম দিতে হবে নর্মাল মাটি 500 গ্রাম, 350 গ্রাম কম্পোস্ট, 350 গ্রাম লাল মোটা বালি, 100 গ্রাম বনমিল, 100 গ্রাম হর্নমিল, 50 গ্রাম নিম খোল, 20 গ্রাম বাদাম খোল, 20 গ্রাম সর্ষের খোল, আর 10 গ্রাম হচ্ছে চামড়া সার, ঠিক আছে? যদি চামড়া সার না থাকে তাহলে এই 10 গ্রামের সাথে তুমি ওই যেই বনমিলটা 100 গ্রাম নিয়েছো তার সাথে 110 গ্রাম করে দেবে, ঠিক আছে? এইভাবে তোমরা একটা 1 কেজি মাটি বানাতে পারবে। এবার কারো যদি 10-20-50 কেজি মাটি তোমরা চাও, তো যেরকম আমি উপাদানগুলো বললাম সেগুলো বাড়িয়ে কমিয়ে নেবে, ব্যাস, তাহলেই তোমাদের হবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটিটাকে ডিকম্পোস্ট করা, সঙ্গে সঙ্গে কিন্তু এই মাটিতে বসাতে যাবে না, আমি কিন্তু বারবার বলছি, ঠিক আছে? মিনিমাম অন্তত 15 দিন, মানে অন্তত ওটা রাখতেই হবে, আর ম্যাক্সিমাম 1 মাস 1.5 মাস 2 মাস যত খুশি তোমরা রাখো, মানে এখনই গাছ বসাতে হবে এটা কিন্তু একদমই না, তোমরা পুরো মার্চ মাস জুড়ে বোগেনভিলিয়া গাছ বসাতে পারো, ঠিক আছে? গাছটা ধরো এখন নিয়ে এসছো, এখন তোমরা যদি রেখে দাও গাছটাকে, ঠিক আছে, নিশ্চয়ই একটা তোমার গ্রো ব্যাগে আছে, ভালো 4 ইঞ্চি গ্রো ব্যাগ বা একটা 4 ইঞ্চি পটে আছে, তো অসুবিধা কিছু হবে না। আর বোগেনভিলিয়া হার্ডি গাছ, আর ছট করে মরে না। তো তোমরা যদি এখন মাটিটা বানিয়ে ধরো মার্চ মাসের 15-20 তারিখ নাগাদ ধরো বসাবে, তাহলে ইজিলি এখন বানিয়ে বস্তার মধ্যে ভরে জল ছিটিয়ে, অবশ্যই জল ছিটিয়ে ভালো করে মিক্স করে বস্তার মধ্যে ভরে তারপর রাখবে, বোঝা গেছে? তাহলে তোমাদের মাটিটা খুব সুন্দর তৈরি হবে, খুব সুন্দর ডিকম্পোজড হবে, ঠিক আছে? সব রকম কথা বলে দিয়েছি। এরপরও যদি তোমাদের কোথাও যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, কোনো রকম ইনফরমেশান তোমার দরকার হয়, কমেন্ট সেকশান তোমাদের জন্য খোলা আছে, অবশ্যই কমেন্ট করো, তোমাদের প্রতিটা কমেন্টে উত্তর দেবো, কথা দিচ্ছি। আর যদি আমার সাথে ডাইরেক্ট কথা বলার ইচ্ছা থাকে যে কোনো বিষয়ে, আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, 10:00 থেকে রাত 8 অবধি ফোন অন থাকে, ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারো, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের অনেক বহু প্রতিকৃত বোগেনভিলিয়ার মাটি বানানোর ভিডিও আমি দেখিয়ে দিলাম, বোগেনভিলিয়ার মিক্স খাবারের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, যারা দেখোনি
অবশ্যই চেক আউট করে নিও। আর যাওয়ার আগে একটা কথা বলবো, সামনের বৃহস্পতিবার আমি খড়দায় আসছি খড়দার ছাদ বাগানে ভিডিও করতে। এই আসছে বৃহস্পতিবার, অনেকেই আমার কাছে বলো অনির্বাণ তুই কবে কোথায় যাও জানতে পারি না। এই জানার একটা সহজ উপায় হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করে রাখলে আমি তোমাকে অ্যাড করে রাখবো। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আপডেট করে দিতেই থাকি, তো ওখান থেকে তোমরা ইজিলি জেনে যাবে। আর বৃহস্পতিবার আমি খড়দায় আসছি, যদি কোনো বন্ধু চাও তোমাদের বাগানেও আমি অনির্বাণ ঘুরতে আসুক, তোমাদের বাগানে দেখতে আসুক, অবশ্যই আমার নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ফোন কলে যোগাযোগ করো, কথা দিচ্ছি ডেফিনেটলি যাব। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো। টিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।